আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। শিক্ষার্থীরা, কথা বলছি একাদশ শ্রেণীর যারা বর্তমানে ভর্তি হয়েছো তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্রেশন, আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের অনেকেই গ্রুপ পরিবর্তন করতে চাও বা সাবজেক্ট পরিবর্তন করতে চাও সেটা, আর একটা হচ্ছে তোমাদের টিসি অর্থাৎ কলেজ ট্রান্সফার প্রসঙ্গ নিয়ে। তো সম্পূর্ণ ভিডিও দেখলে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবা। ইতিমধ্যে তোমাদের রেজিস্ট্রেশন সম্পর্কিত একটা নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড, যার উপর তোমাদের বেশ কয়েকটা বিষয় জানা উচিত, সে বিষয়গুলো তুলে ধরছি। মূল টপিকে যাওয়ার একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবটাকে পেতে আমাদের সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের সাথে যোগাযোগ রাখবা এবং অবশ্যই পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবা। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের ইনস্টাগ্রাম ইনবক্স করতে পারো, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি। আর হচ্ছে যে আমরা চলো মূল টপিকে চলে যাই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই যে লেটেস্ট নোটিশ কর্নারে তারা এই নোটিশটি প্রকাশ করেছে তোমাদের রেজিস্ট্রেশন সম্পর্কিত। সো এখানে আমরা চলো নোটিশটাকে একটু দেখে নিই। এই হচ্ছে তোমাদের নোটিশ, এখানে তারা লিখেছে 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গ। সো রেজিস্ট্রেশন প্রসঙ্গে তারা এটা আর কি শুরু করেছে। এখন কথা হচ্ছে যে নোটিশটা প্রকাশ করেছে 7/4/2022 অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখে প্রকাশিত হয়েছে। এবং এই এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা আসলে কীভাবে কী হবে সেটা একটু বলি। এখানে তারা যেটা বলেছে, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021-22 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 12 এপ্রিল থেকে এখানে বলছে যে মে পর্যন্ত চলবে, 10 মে পর্যন্ত চলবে। শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে কলেজ লগ ইন প্যানেলে লগ ইন করে 10/5/2022 বিকেল 5টার মধ্যে রেজিস্ট্রেশন নিম্নিতে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্য অনলাইনে প্রেরণের সমুদায় কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এবার বলেছে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। যাই হোক, মেন কথা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কোনো কাজ নাই, এখানে শিক্ষকদের কাজ, শিক্ষকরা তোমাদেরকে রেজিস্ট্রেশন করবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমাদের এমন না আবার তোমাদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নেবে এমন কিন্তু কিছু না। এই রেজিস্ট্রেশন সম্পন্ন কলেজ কর্তৃপক্ষের ইস্যু, তারা সেটা করবে। আর এক্ষেত্রে তোমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, তোমরা অনেকে হয়তো বলতেছো ভাই রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আমরা এখন কলেজ পরিবর্তন করব বা আমরা যে টিসি নিব বা আমরা যদি এখানে গ্রুপ পরিবর্তন করতে চাই, সাবজেক্ট পরিবর্তন করতে চাই, সেটা কীভাবে তাহলে করব। তোমাদেরকে বলে রাখি, এই যে 10 তারিখ যে তোমাদের 10 তারিখ মে মাসের 10 তারিখে তোমাদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে, এরপরেই মূলত তোমাদের টিসি কার্যক্রমটা শুরু হবে। সো এক্ষেত্রে বলতে পারো যে তোমাদের রেজিস্ট্রেশনটাকে তো হয়ে যাবে, তুমি যে সে কলেজে ভর্তি হয়েছো সেটা আগে শিক্ষা মন্ত্রণালয় তো কনফার্ম করবে, কনফার্ম করার পরবর্তীতে তোমাদের এই কাজগুলো শুরু হবে। সো আপাতত রেজিস্ট্রেশনে তোমাদের তেমন কোনো কাজ নেই, এটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, তবে তোমরা জেনে রাখলে তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হচ্ছে। আর এরপর যদি আসি তোমাদের কলেজ পরিবর্তন এবং হচ্ছে সাবজেক্ট এবং তোমার গ্রুপ পরিবর্তন নিয়ে কথা বলি, প্রথমে গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তন নিয়ে কথা বলি। দেখো, কলেজ যখন তোমরা টিসি নি বা টিসি যখন নোটিশ প্রকাশিত হবে, তখন ওই সময় গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন সম্পর্কিত নোটিশ একসাথেই আসবে। এটা কলেজের ইন্টারনাল ইস্যু, কলেজে তোমরা যোগাযোগ রাখলে কলেজ থেকে এটা করে নেবে। হ্যাঁ, এটা নির্ধারিত একটা ফি আছে কলেজ কর্তৃপক্ষ থেকে, কোনো কলেজে 500 টাকা, কোনো কলেজে 600 টাকা নেওয়া হয়। এক্ষেত্রে এই টাকা দিয়ে তোমরা সাবজেক্ট পরিবর্তন, গ্রুপ পরিবর্তন করতে পারবা। এক্ষেত্রে যদি তোমাদের সিট আসন সংখ্যা ফাঁকা থাকে তাহলে তোমরা গ্রুপ পরিবর্তন করতে পারবা। আর যে সাবজেক্ট তুমি নিতে চাচ্ছ অর্থাৎ বর্তমান যে সাবজেক্টটা বাদ দিয়ে নতুন যে সাবজেক্ট নিবা, সে সাবজেক্ট যদি তোমার কলেজে পড়ানো হয়, যদি কলেজ তোমাকে অ্যালাউ করে, তাহলে তুমি সাবজেক্টও পরিবর্তন করতে পারবা। এখানে কলেজের সম্পূর্ণ নির্দিষ্ট বিষয়, এখানে কলেজ যদি তোমাকে অ্যালাউ না করে যে না সম্ভব না বাবা তোমাকে আমরা গ্রুপ পরিবর্তন করতে দিব না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, তাহলে কিন্তু কিছু করার নাই। আর এরপর সে টিসি নিয়ে কথা বলতে, দেখো ইতিমধ্যে রেজিস্ট্রেশন যেহেতু কার্যক্রম শেষ হচ্ছে 10 তারিখে, তোমাদের টিসিও ধরতে পারো যে তোমাদের এখানে মে মাসের মাঝামাঝি সময় বা জুন মাসের শুরুর দিকে তোমাদের টিসি কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তারা সেটা নোটিশটা প্রকাশ করে ফেলবে, কারণ রেজিস্ট্রেশনের পরবর্তীতে টিসির বিষয়টা আসবে, কতজন ভর্তি হয়েছে, কতজন আসন ফাঁকা আছে, এ টু জেড এই বিষয়গুলো সামনে আসবে। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এর পরবর্তী যদি কোনো তথ্য আসে আমরা তোমাদেরকে সাথে সাথে বিষয়গুলো জানিয়ে দিব। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।